প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় তবে তাদের সঙ্গে সংলাপ হবে। কিভাবে নির্বাচন আরও সুষ্ঠু ও ভালো করা যায় এ নিয়ে সংলাপ তাদের সঙ্গে হতে পারে। তবে তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাতিল করেছে, এটা নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না। বুধবার নগরীর আগারগাঁও বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের ভবনে সালমান এফ রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।